আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে নিউ ইস্কাটন। এখান থেকে হাতিরঝিল হয়ে গুলশানের দিকে কাজে যাব। তো যাওয়ার পথে আজকে আপনাদের সড়কে বর্তমানে কি অবস্থা রয়েছে এটি দেখাবো। এবার মোড়ের দিকে চলে এসেছি আর এখানে সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভার। আর কিছুদূর সামনে গিয়ে ডান দিকের অংশটি চলে গেল হাতিরঝিলের দিকে। ফ্লাইওভারের পিলারের প্রচুর পোস্টার, আসলে দেখতেও খারাপ লাগছে। আর পোস্টারগুলো না থাকলে আসলে দেখতে অনেক ভালো লাগতো। তো যারা পোস্টার লাগাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা পোস্টার লাগাবেন না। মহাকালী ফ্লাইওভারের নিচের পিলারে কিন্তু কোনো পোস্টার নেই, সেখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো সব ফ্লাইওভারের নিচে যদি এরকম করে সাজানো হতো মহাকালী ফ্লাইওভারের মতো, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো। এবার হাতিরঝিলের দিকে চলে এসেছি, তো সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। হাতিরঝিলের এই সড়কটি মূলত একমুখী আর ডান দিকের অংশেই হচ্ছে ঝিল। ঐতিহাসিকভাবে যতটুকু জানা যায় সম্ভবত ভাওয়ালের রাজার হাতির অনেক পাল ছিল, তো সেই হাতিগুলো এই ঝিলে এসে পানি খেত এবং গোসল করত। তো কালের পরিক্রমা এটির নাম হাতিরঝিল হয়েছে। হাতিরঝিলের এই সড়কটি হওয়ার ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কাওরান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাদের আসলে অনেক সুবিধা হয়েছে। আগামীকাল 24/5/2020 সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ হবে। আজকে আমাদের দেশেও চাঁদ দেখা কমিটি বসবে। তো সাধারণত দেখা যায় সৌদি আরবের পরের দিনে আমাদের এখানে ঈদ হয়ে থাকে, সেই হিসাবে সোমবারে মানে 25 তারিখ বাংলাদেশে ঈদ হতে পারে। তো আপনারা কে কোথায় আছেন, আপনাদের ঈদটি কোথায় কোন দেশে কাটবে কমেন্টে জানিয়েন। এবারের ঈদটি অবশ্য ব্যতিক্রমী কাটবে। অন্যবার ঈদে যেমন বাহিরে ঘুরতে বের হতাম, আত্মীয় স্বজনের বাসায় যেতাম, এবারের ঈদে আসলে এটি সম্ভব হবে না। তো এবার ঈদের দিনটি আসলে সারাদিন বাসায় কাটানো হবে। এবার ডান দিকে যেতে হবে। তো ডান দিকের অংশটি চলে গেল গুলশান একের দিকে। সামনে ডান দিকের অংশে যে বিল্ডিং দেখা যাচ্ছে এটি হচ্ছে পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল। এবার গুলশান একের দিকে চলে এসেছি, তো এখান থেকে এবার আমি ডান দিকে চলে যাব। তো এই মুহূর্তে এখানে আসলে চারদিকে কোথাও কোনো সিগন্যাল নেই, তো খুব সাবধানে রাস্তা পার হতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাস্তাটি পার হলাম, এবার গন্তব্যস্থলের দিকে চলে এসেছি। তো এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে অগ্রিম ঈদ মোবারক।